তোমার আমার অস্থির পৃথিবী, যাহাবার হবে হোক, চলো দুজনে মিলে এই দণ্ড থামি। চলো দুজনে মিলে অজানা কোনো এক পথে নামি। কোনো একজন মানুষকে দেখে অনেক মানুষের মনের মধ্যে এই ধরনের কল্পনা জাগে, যে কল্পনাগুলোর কথা বলছি। চলো দুজন পরস্পরের দিকে তাকিয়ে শুধুই তোমার প্রাণ ভরে তোমার গান শুনি। আচ্ছা, তুমি দেখতে এত সুন্দর, এত মনোযোগ দিয়ে বহুকাল দেখিনি তো আগে। তুমি যখন হাতে মাইক্রোফোন নাও আর কথা বলো, প্রাণ ভরে কথা শুনি তোমার, এত মিষ্টি শোনায়। এক্স্যাক্টলি তুমি যখন অভিনয় করো, বিমূর্ত হয়ে ওঠে সমস্ত কিছু। একটা মানুষের মধ্যে এত গুণ কীভাবে থাকে বলো তো? ভাগ্যদেবী কি সবচেয়ে বেশি বেশি করে সহায় হয়েছে তোমার প্রতি? এইরকমভাবে বহু মানুষের ক্র্যাশ যে মানুষটি, এভাবেই বহু মানুষের মন এবং ভালো লাগার কারণ যে মানুষটি, ট্রুলি রক স্টার এবং সেলিব্রিটি বলতে যা বুঝায়, তা বাংলাদেশের পার্সপেক্টিভে সত্যি বিনয়ের সাথে বলাই যায় তাকে। ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় তাকে আমরা আজকে হাজির করেছি। শুধুমাত্র সেই সব ফ্যান ফলোয়িং, প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা যারা ক্র্যাশ খায় সেই মেয়েটিকে নিয়ে, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য। এবং সে আর কেউই না, আপনারা অলরেডি মনে হয় কেস করেছেন যে প্রতিভাগুলো কার মধ্যে থাকে, আমাদের অনেক পছন্দের পড়শি। স্বাগত জানাচ্ছি তোমাকে। থ্যাংক ইউ। এত 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 কথা শুনে আমার সিরিয়াসলি খুব শাই ফিল হচ্ছে। নাকি কান্না পাচ্ছে? না, কান্না তো ডেফিনেটলি একটু পরে পাবে, যদি এতগুলো কথা একসাথে আমি আসলে নিতে পারবো না। আর বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব শাই ফিল হচ্ছে যে এতটাও কিছু না আমি যতটা বলা হচ্ছে। না, আমি তো নিজের কোনো বর্ণনা দিইনি। যখন কল্পনাতে ভাবতে থাকে আর ভাসতে থাকে তোমার ফ্যান ফলোয়াররা, তারা এরকমভাবে ভেবে নেয়। আমি অ্যাগ্রিড না যে এই কল্পনার সাথে আমি পুরো দস্তুর একমত না, বাট এভাবেই ভাবে। থ্যাংক ইউ, শুনে ভীষণ ভালো লাগলো। এক্স্যাক্টলি তাই। এবং আমাদের মতো যারা একটু বয়োজ্যেষ্ঠ, যারা যাদের বয়স পড়ন্ত বিকেলের দিকে, তারাও কিছু সময়ের জন্য কেন যেন ছেলে মানুষ হতে মন চায়, মনে হয় যে আমরাও ভাসতে থাকি তার ফ্যান ফলোয়ারদের মতো। আপনারা আছেন কিন্তু আমাদের সাথে ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আচ্ছা, হা হা করে শব্দ পাচ্ছিলাম, তুমি হাসছিলে, রাইট? আবার হাসছো, তুমি কি বললে হাসতে পারো? রেডি, 1 2 3 গো বর্ষে, বর্ষে 1 more time গো। বাহ, আর যেখানে মিষ্টি মুখ সেখানেই কিন্তু ইগলু। ওকে, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে গেটওয়েতে থাকছে 9632030 থেকে 4 নাম্বারে, চাইলে পিজলিকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 2 1 6 1 6 এই নাম্বারে। আমাকে আর হজম করতে হবে না, যার জন্য মুখে আছেন সেই মানুষটির কাছে যাই। শুনি গান। থ্যাংক ইউ। প্রথমে যে গানটি দিয়ে শুরু করছি, এটি আমার ভীষণ পছন্দ একটি গান, এটি একটি মুভি থেকে। সো গানটি আমি গাওয়ার চেষ্টা করছি, এটি আমার সাথে ডুয়েট করেছিলেন রুমি ভাইয়া, আরফিন রুমি ভাইয়া। সো আমার এবং ওনার ডুয়েট একটি সং। Thank you.
থ্যাংক ইউ, থ্যাংকস বর্ণমালা, থ্যাংক ইউ পড়শি, দারুণ প্রেজেন্টেশন। বাট আমি দুইজনের গল্প দিয়ে শুরু করেছিলাম, সন্ধ্যাবেলায় দুইজন এমন কিছু গান কি হতে পারে না, তাও আবার আমাকে ডেডিকেট করে যায়। অলরেডি শামীম লিখেছেন যে বিশেষণের লম্বা দেখে ভাবছিলাম কে আসছেন, অবশেষে পড়শিকে দেখে ভালো লেগেছে, সে ডিজার্ভ করে এটি। ওকে আমরা যাচ্ছি পরবর্তী গানে। পড়শি কোন গানে যাচ্ছি? ওকে, তোমার কোন গান? আমার কোন একটা গানই গাইছি। সো এটাও আমার সাথে গিয়েছিলেন আরফিন রুমি ভাই, আমি জাস্ট গানটি গাওয়ার চেষ্টা করছি। Thank you.
ঠিকানা যেতে যাচ্ছি, আবহটা থাক এরকমই থাক। অলরাইট, সো এখন আমি যে গানটি করছি এটিও আমারই গাওয়া, আমার এবং হৃদয় খানের আমাদের দুজন একটি গাওয়া। এটা একটা মুভি থেকে আমি গাইছি, মুভির সং। সো আল্লাহ হোক সবার কাছে ভালো লাগবে। Thank you.
বাট আমি হাসছি অন্য কারণে। সৌরভ রাজবাড়ি থেকে যতবার ভালোবাসি লিখেছে তাতে আমার মনে হচ্ছে যে ওর অন্তরের যে অবস্থা আমি যেটা বুঝতে পারছি, আমি যদি প্রেডিক্ট করতে পারি যে এক তো তোমার দুষ্টু মিষ্টি গান আর গালের ডান পাশের ওই টোল মনে হয় ভাবতে বাধ্য করিয়েছে যে কানে কানে তাকে বলছো গো শুনছো ভালোবাসি তোমায়। সুইট এগুলো আইসক্রিম নিবেদিত আমাদের আজকের আয়োজন সাথে আছেন পড়শি, আপনারা আছেন মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি বিরতির পর, প্লিজ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়, আমাদের প্রাউড স্পন্সর ইগলু। ইনফ্যাক্ট ইগলুর কথা বলতে গিয়ে আমি খুব গর্বের সাথে, খুব কনফিডেন্টলি এবং মনে হয় যে আমাদের নিজেদেরই কিছু কোনো তথ্য হয়তো দিচ্ছি, কারণ যারা আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য খুব চমৎকারভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরই একজন ইগলু আইসক্রিম। এই কোম্পানি দেশীয় কোম্পানি, আন্তর্জাতিক মান, যা দারুণভাবে সমস্ত ভোক্তাদের মনের খোরাক এবং আত্মার খোরাক মিটিয়ে চলেছে। সো ইগলু আইসক্রিম ধন্যবাদ আমাদের সাথে এত গর্বের সাথে আমাদের পথ চলায় সাথী হওয়ার জন্য। মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায় আমাদের সাথে আছেন পড়শি, আপনারা চাইলেই কিন্তু ফোনে আমাদের সাথে যোগাযোগ করছেন 9632030-4 এই নাম্বারে, অথবা পিজলিকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 নাম্বারে। এবং আমি কথা দিয়েছিলাম যে দই তো টিপিক্যালি আপনারা খান, কিন্তু ইগলুর দই আইসক্রিম দিয়ে আপনাদেরকে এন্টারটেইন করবো অনুষ্ঠানের শেষে। স্পেশালি পড়শি সহ বর্ণমালা সবার জন্য থাকছে ইগলু আইসক্রিমের পক্ষ থেকে স্পেশাল দই। ওকে, সো আমরা যাবো এখন গানে, আপনারা আমাদের সাথে ফোনে থাকুন এবং টেক্সটে। কোন গান দিয়ে শুরু করছি পড়শি? এখন আমার ভীষণ পছন্দের একটি গান দিয়ে শুরু করছি, চিত্রা সিং, শ্রদ্ধা চিত্রা সিং এর গাওয়া। সো গানটি আমি গাওয়ার চেষ্টা করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। Thank you.
একটা ফোন আছে, ফোন নিয়ে আসি। জি, কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম মেতাশ্যাম ভাই। বালুচরকে অবশ্যই ধন্যবাদ, কারণ বালুচর আপনাকে প্রতি সপ্তাহ নতুন নতুন একদম জাকাত জাকাত পোশাক উপহার দেয়। আমার ভাইজান, জি জি, থ্যাংক ইউ, মাই প্রাউড স্পন্সর। আমাকে অসুন্দর এই মানুষটাকে সুন্দর করার অনেক বড় দায়িত্ব বালুচর নিয়েছে, থ্যাংক ইউ। আপনাকে স্বাগত জানাচ্ছি গ্লো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আছেন পড়শি। প্লিজ, যেখানে মিষ্টি মুখ সেখানে ইগলু, এই কথা স্লোগান ধরে আজকে বলতেছি। পড়শি আপু আসলে একজন মিষ্টি এক মানুষের, মানে মিষ্টি মনের একজন মানুষ, খুব মিষ্টি করে হাসেন, এটা আমার অনেক ভালো লাগে। তবে পড়শি আপু আপনি বেশি বেশি করে লাইভে দেখতে চাই, অনেকদিন পর একটা গ্যাপ হয়ে গেছে আমার মনে হয়। একদম একদম, অনেকদিন পর লাইভে আসলাম, অবশ্যই ইনশাল্লাহ। আমি যে গানটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম সেটা হলো রাস্তা, যদি সম্ভব হয় আনারি। বাহ, একদম একদম, আমি এক্ষুনি, আমরা জাস্ট রাস্তা নিয়ে কথা বলছিলাম, বাট হলো এখন আমরা একদমই আপনাকে ডেডিকেট করে গানটি গাইছি। সো যারা বাজাচ্ছে খুব সুন্দর বাজাচ্ছে, বাংলা ভিশনকে অবশ্যই ধন্যবাদ, আর আপনাকে আমরা আরো বেশি বেশি করে দেখতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, প্লিজ আমাদের সাথেই থাকুন। পড়শির গানের রিকোয়েস্টে যাব, একটা টেক্সট ওই ফাঁকে একটু নিয়ে নিব প্লিজ। ওকে, অনেকেই টেক্সট করেছেন পড়শি, আমার জন্য কি অনুরোধ, মানে আমি সুযোগ পাইনি, আমি প্রডিউসারের অনুমতি নিয়ে বলছি, যে গানটা এখন এই মুহূর্তে গাওয়া হলো, গানটার প্রথম দুইটা লাইন অ্যাট লিস্ট শুধু খালি গলায় কি একটু গাওয়া যায়? শিওর, অবশ্যই গাওয়া যাবে। আমাকে দিচ্ছো কেমন, আমাকে দিচ্ছো কেমন, 2007 থেকে দেখছি একই রকম। আমি কি তেমনি আছি নাকি অনেক বদলে গেছি, আমাকে দেখছো কেমন, বিশ্বাস করো অনেক যত্ন করে দেখছি তোমাকে, মনে হচ্ছে পৃথিবীর সুন্দরতম দৃশ্য খুব কাছ থেকে দেখছি। এটা আমার কথা না, আমার ভিউয়ার্সদের কথা। কে বললো যে অন্যের নামে বিল ছিঁড়ছে? আমি আসলেই বলছি আমার ভিউয়ার্সদের কথা, যারা তার ফ্যান ফলোয়ার। ইটস রিয়েলি গুড। পড়শি, একটা রিকোয়েস্ট, এই গানগুলো শোনার সময় যে ফিলটা তৈরি হচ্ছিল, প্লিজ বহু বছর তোমাকে এরকম দেখতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং খেয়ে যেন আমাদের পড়শি হারিয়ে না ফেলে কখনো। একদম একদম, আমি সবসময় চাই যে আমার গানটাকে ধরে রাখতে এবং ভালোভাবে গানের জন্য গানকে ধরে রাখতে, কোনো কিছুর জন্য না। রাস্তায় উঠি তাহলে, রাস্তায় উঠি তাহলে, দিস সং ফর ইউ। আর রাস্তা গানটি গাওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি, আসলে এখন আমার
ডেফিনেটলি আম্মু ভাইয়া তো অবশ্যই আমাকে দেখছেন, বাট তার সাথে সাথে আমার আব্বু আজকে দেখছেন। সো আব্বু আমি আসার আগে আমাকে একটা গানের জন্য অনেকবার রিকোয়েস্ট করে দিয়েছেন, কারণ আমার আব্বু এবং আমার আব্বুর একজন ফ্রেন্ড মানে আমার একজন আঙ্কেল, ওনারা দুজন মিলে একটা গানের জন্য বারবার করে রিকোয়েস্ট করেছেন। সো আমি ডেফিনেটলি সেই গানটি গাইবো, বাট এই রাস্তা গানটি গাওয়ার পর তারপর সেই গানটি গাইছি।
শেষ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনফ্যাক্ট এই গানটি লঞ্চের পর থেকে ইউটিউব হিট অলমোস্ট 2.4 মিলিয়ন প্লাস দ্য আলটিমেট রকস্টার পড়শি থ্যাংক ইউ আমরা আছি ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দা আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোন করছেন 9632030034 এই নাম্বারে অথবা পিজি লিখে মনের কথা পাঠিয়ে দিচ্ছেন 21616 নাম্বারে প্রচুর গানের লিস্ট অলরেডি আমার হাতে এসে জমা পড়েছে আপনারা যে গানগুলোর জন্য অনেক বেশি করে রিকোয়েস্ট করেছেন এক মুঠো অলরেডি কভার্ড এর মধ্যে পড়শি নিচের গানের মধ্যে মন ভুইলা এই গানটি রিকোয়েস্ট ছিল নিঃস্ব আমরা যদি এই গানগুলো শুনবার অনেক বেশি সুযোগ পাই জাদু জনম জনম বড় একা এই গানগুলোর কথা ঘুরে ফিরে এসেছে রাস্তার ব্যাপারটা ছিল মিছিলের পর্যায়ে এটা অলরেডি কভার্ড আমরা যাচ্ছি পরবর্তী গানে হ্যাঁ পরবর্তী গানে যাওয়ার আগে আমি যে গানটির রিকোয়েস্ট ছিল সে যে গানটির রিকোয়েস্ট নিয়ে আসলে বাসা থেকে আমি এখানে এসেছি বাড়ি থেকে অ্যাকচুয়ালি এসেছি সেটা হলো লতাজির একটি গান সো আমি জাস্ট অল্প করে গাইছি গানটি তো আশা করছি সবার কাছেই ভালো লাগবে যেহেতু রিকোয়েস্ট ছিল তাই জন্য একটু করে গাইছি কারণ আমরা তো সবাই আসলে গান গাই সবার জন্যই সো গানে আমরা যাই কোন গানটি গাইব ওকে সো যে গানটির জন্য রিকোয়েস্ট এসেছিল যে কটি গানের তার থেকে একটি গান গাইছি সবগুলি গানই গাওয়ার চেষ্টা করব বাট এখন একটি গাইছি সেটি আমার এবং জুল মোর্শেদ আমাদের দুজনের ডুয়েট একটি গান তো চেষ্টা করছি গাওয়ার জন্য Thank you.
থ্যাংক ইউ পড়শি, থ্যাংক ইউ বর্ণমালা। এবং আমরা অলরেডি প্রচুর টেক্সট দেখছি, অলরেডি 55টা টেক্সট পার হয়ে 5টা অলরেডি মনে হয় ইথারে ভাসছে। আলমগীর চৌধুরী নান্নু এবং বাবু রিকোয়েস্ট করেছেন জনম জনম গানের জন্য, তো আরও বেশি রিকোয়েস্ট আসবে, তার আগ দিয়ে গানটা আমরা পড়শির কাছ থেকে শুনতে চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আপনারা চাইলেই কিন্তু ফোন করছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, এবং পিজিলিকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 নাম্বারে। আচ্ছা, জনম জনম গানটি একটু পরে করছি। হ্যাঁ, ওকে, এখনই করছি গানটা, এখন করছি বা না করছির মাঝামাঝি অবস্থায় তারা আছে। এই ফাঁকে আমি জানিয়ে রাখি, ইগলো আইসক্রিম কিন্তু আমাদের প্রাউড স্পন্সর। আপনাদের ফিডব্যাকের ফলশ্রুতিতে আজকে কিন্তু আমাদের একান্তই নিকটবর্তী পড়শি হিসাবে পড়শির আবির্ভাব। সো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন ফেসবুক বাংলা ভিশনের পেজের মাধ্যমে, যাতে করে আপনাদের ফিডব্যাক পাই এবং আমাদের অনুষ্ঠানকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। যাচ্ছি গানে, ও তার আগে একটা ফোনে। জি, সালাম আলাইকুম, কে আছেন ফোনে? জি, ফোনের রিংটা একটু দেরি করে বাজছে, মনে হচ্ছে দূর থেকে, অনেক দূর থেকে। জি, কে আছেন ফোনে? আই থিঙ্ক আরো দূরে চলে গেছে। জি, আপনাকে শুনবার জন্য অপেক্ষা করছি। জি, কে আছেন ফোনে? এনিওয়ে, আপনার জন্য অপেক্ষা থাকলো, আপনি চাইলেই আবার আমাদের সাথে কানেক্ট করতে পারছেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা যাচ্ছি গানে, কোন গানে যাচ্ছি? এবার আমি যে গানটি করছি এটি আমার ভীষণ ভীষণ পছন্দের একটি গান।
ফেরদৌসী রহমান ম্যামের গাওয়া। সো আমি জাস্ট গানটি গাওয়ার চেষ্টা করছি, চলো। গান শুনছিলাম আর একটু মনোযোগ দিয়ে দেখছিলাম তার অ্যাটিটিউড, স্পেশালি পড়শির বারবারই বলছে শিখি তুমি না, আগো তুমি নয়, মানে এই ধরনের কি বলবো নখরা বাঁধা দেখতে দেখতে ভাবছিলাম মেন্টাল মুভিতে শাকিব খানের সাথে দেখা গেছে কিছু সময়ের জন্য, আবারও কি দেখতে পাবো?
না, আবারও কি দেখতে পাবো বলতে ওরকম ভাবে এখনো কোনো ইচ্ছে নেই। কারণ আমার কাছে মনে হয় গান গাওয়াটা আসলে না, যার যেই প্রফেশন বা যেই যার যেই ওয়ার্কটা তার কাছে সেটা অলওয়েজ একটু ইজি লাগে। আমার কাছে গান গাওয়াটা অনেক ইজি, কিন্তু অভিনয় করাটা ভীষণ কষ্টের। ওকে, পড়ছে আমাদের সাথে আছে গানে, তাই তো? আর একজন আছেন ফোনে। জি, আসসালামু আলাইকুম। ওয়ারেন ফ্লাম ভাই, কেমন আছেন? ভালো আছি। আর এতক্ষণে মনে হলো আমি মিউজিক ক্লাবে আছি, কারণ আপনি আমার সাথে ফোনে আছেন। আমি মিউজিক ক্লাবে ঢুকেছি, আছি, ভেতরেই আছি। আমাদের ক্লাব ভাইয়ের প্রশংসা করতে হয় আগে, কারণ অনেক দিন ধরে উনি মেহনত করছেন। 5 মিনিটের একটা প্রোগ্রাম করতে যে কষ্ট সেটা আমি জানি। তো ওনার মতো একজন বুনিয়াদি প্রোডিউসার এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর উপহার দেন, যেটা না বললে আমার মনে হয় আমাকে একটু ন্যারো লাগবে। থ্যাংক ইউ। এবং সম্পূরক একটা তথ্য আপনার হাত ধরেই দিয়ে রাখি, পান্নু ভাই একটু যদি আমাকে সুযোগ দেন, যেহেতু কথাটা বললেন আজকে ক্যাটাগরিক্যালি এই কথাটা আমি বলতে চাই। আজ বহুদিন হয়ে আসলো আমারও এই চেয়ারে বসা, প্রত্যেকটা আর্টিস্টের মুখ থেকে, স্পেশালি প্রডিউসার বিপ্লব ভাই এবং আমাদের প্রোগ্রাম হেড তারেক আখন্দের ব্যাপারে অসম্ভব রকমের প্রশংসা শুনে এসেছি, এবং সবাই অসম্ভব রকমের পছন্দ করেন এই দুইজন মানুষকে। সো আমরা হ্যাটস অফ, অনেক কৃতজ্ঞতা এই দুইজন মানুষের জন্য, অ্যান্ড অফকোর্স ফুল ক্রুজ যারা এই প্রোগ্রামের সাথে জড়িয়ে আছে তাদের জন্য। কথা বলুন, আজকে আমাদের সাথে আছেন পড়শি। চমৎকার কথা বললেন, আপনাকে ধন্যবাদ। পড়শি হাসতেছে, সে জানে যে সে আমার খুব এই মানে একটা খুব প্রিয় শিল্পী, আমার সন্তান তুল্য। থ্যাংক ইউ, তাকে আমি খুব ভালোবাসি, খুব আদর করি। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। এন্ড আমি সবসময় চাই আপনাদের প্রিয় শিল্পী হয়েই থাকতে। তোমার সাথে যারা বাজাচ্ছে, তুমি কত ভাগ্যবান, এই কতগুলো স্মার্ট ছেলে, কি আমাদের দেশের রত্ন সবগুলি। দেখো এক একটা চেহারা, দেখো এক একটার দিকে তাকিয়ে দেখো, একদম গোল্ড পিস নিয়ে বসছো তুমি, তোমার ডাইনে বাঁয়ে একদম গোল্ড পিস গুলো বসে আছে। একদম একদম, true indeed, true। এবং তুমি আমার জন্য আজকে গান গাইবা, চিত্রা সিং এর একটা গান গাইবা, আর আমাদের হৈমন্তী শুক্লাদির একটা গান গাইবা, মন ময়না কথা কয় না এটাও গাইতে পারো, এখনো সারেঙ্গিটা বাজছে। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। আমি যে কোনো দুজন অনেক গুণী শিল্পীর কথাই উনি বললেন, ওনাদের গান গাইতে হলে একদমই আমাদের এখনো পা কাঁপে। সো আমি চেষ্টা করবো যে কোনো একটা গান গাওয়ার জন্য শেষের দিকে, আর এর মধ্যে আরও কিছু গান আছে, সো সেগুলি গিয়ে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখন যে গানটি করছি এটি হলো আমার প্রথম, আমার সেকেন্ড অ্যালবাম থেকে। সো গানটি গাওয়ার চেষ্টা করছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। শপনা
আমার পছন্দের একটি গান করছি, এটি শ্রদ্ধেয় সালমান শাহর একটি মুভি থেকে গাইছি গানটি, সো আশা করছি সবার কাছে ভালো লাগবে। চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য।
ইউ সালমান শাহ, যার স্টারডম অ্যাকচুয়ালি আমাদের হৃদয়। ভালো থাকুন আমাদের প্রিয় সালমান শাহ। পরে আমাদের সাথে আছেন আজকে শাকিরা, আই এম সরি, সাইড প্রোফাইল দেখলে শাকিরার মতো দেখায় পড়শি। আপনারা আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। ফিরে আসছি বিরতির পর, প্লিজ আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আপনারা আছেন ইগলো আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। আমাদের আজকের পড়শি হিসাবে আছে পড়শি। আপনারা চাইলে কিন্তু ফোনে যোগাযোগ করছেন 9632030 থেকে ফোর এই নাম্বারে, চাইলে মনের সমস্ত কথা পাঠিয়ে দিচ্ছেন এই ডাক পিয়নের কাছে। পিজি লিখে স্পেস দিয়ে যা লিখতে চান লিখুন আর পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। আমাদের সাথে আছেন শাকিরা। কি কেন যে এত ভুল হয়? আর যেখানে এই ধরনের মিষ্টি মুখ মিষ্টি হাসি সেখানে ইগলু, আমাদের প্রাউড স্পন্সর। ওয়াহ গ্রেট, চাইলে কি হাসতে পারো? রেডি 1 2 3 গো পড়শি। এনিওয়ে, যেখানে মিষ্টি মুখ সেখানে আসলেই ইগলু। আমরা যাচ্ছি গানে। হ্যাঁ একদম। ওকে, তাহলে এখন আমি যে গানটি করছি এটি আমার এবং আরফুমি ভাইয়ের একটি ডুয়েট সং। এটা আমার ফার্স্ট অ্যালবাম থেকে আমি করছি। বাট তোমার ফ্যান ফলোয়িং এবং তোমার ভিউয়ার্সদের রিকোয়েস্টের কথাগুলো মনে আছে তো? স্পেশালি যে গানগুলো জাদু, জনম জনমের কথা কিন্তু অনেক বার টেক্সট করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা আলমগীর চৌধুরী, বাবু এবং নান্নু স্টিল রিমেম্বার। এটা আমি একটু করে হলো আমি এটা গিয়ে দেব। ওকে ওকে। Thank you.
কোন গানে যাচ্ছে এবার বল। ওকে, সো আমার একটা গান জাস্ট অডিওটা রিলিজ হয়েছে, এখনো মিউজিক ভিডিওটা রিলিজ হয়নি। বাট দ্য থিং ইজ, এখনকার ট্রেন্ড যদি আমি বলি, তাহলে অডিও শুধুমাত্র রিলিজ হলে হয় না, সাথে মিউজিক ভিডিও না হলে মানুষের কাছে খুব রকমের পৌঁছায় না। সো তার জন্য এখনও গানটা একদমই নতুন, তো সেই গানটাই করছি। এটার মিউজিক ভিডিওর কাজ চলছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবাই পেয়ে যাবেন। Thank you.
আমি কিছু আসলে আমাদের মতো গরিব আদমিদের এই এক প্রবলেম, একটা গান শুনি আরেকটা ভিডিও প্রেজেন্টেশনের দিকে চোখ চলে যায়। রাস্তায় যে অ্যাপিয়ারেন্স ছিল পরশির, আমার মনে হচ্ছে সামথিং বোল্ড, সিজলিং এবং ধামাকাদার কিছু ওয়েট করতেছে তার ভিউয়ার্সদের জন্য। ইনশাল্লাহ অডিও ট্র্যাক এরকমই, ভিডিও প্রেজেন্টেশন এমন কিছুই দেখতে যাচ্ছে আবার পরশির ফ্যান ফলোই। ইনশাল্লাহ ওকে, আমরা যাচ্ছি পরবর্তী গানে। তার আগে জানিয়ে রাখি আপনারা চাইলে কিন্তু ফোনে থাকছেন 9632030 থেকে 4 এই নাম্বারে, এবং চাইলে পিজলিকে স্পেস দিয়ে মনের কথা পাঠিয়ে দিন 21616 নাম্বারে। আপনারা আমাদের সাথে আছেন, আমাদের প্রাউড স্পন্সর ইগলু, আমরা আছি মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দায়। ওকে, এখন যে গানটি করছি এটিও আমার ভীষণ পছন্দের একটি গান। সো গানটি আসলে করি, হ্যাঁ বেশি এক্সপ্লেইন করতে গেলে এই ঝামেলা। চলো
থ্যাংক ইউ। একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে একদম, আমি অনেক বেশি বেশি করে চাই, ইনফ্যাক্ট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্রার্থনা করি, অনেক বছর, বহু বছর, অনেক দিন ধরে বেঁচে থাকুক আমাদের পড়শির গান, আর এমন মিষ্টি হয়ে থাকুক এই মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেক দফায় ধন্যবাদ জানাচ্ছি পড়শিকে এবং বর্ণমালাকে মিউজিক ক্লাব বাংলা ভিশনের এই ভালো লাগার অংশ হওয়ার জন্য। শেষ মুহূর্তে ভিউয়ার্সদের উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে। একদমই, সবার উদ্দেশ্যে এতটুকুই বলা যে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্যই দোয়া করবেন, এবং এতটুকু দোয়া করবেন যেন সারা জীবন গানটাকে নিয়ে থাকতে পারি, ভালোভাবে ভালো গানকে নিয়ে যেন থাকতে পারি। আর ডেফিনেটলি ভাই আপনাকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য, আমাকে জাস্ট মুডটা আমার ভালো হয়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে মুহূর্তে। আর ডেফিনেটলি বাংলা ভিশনকে অনেক 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 থ্যাংকস, বিপ্লব ভাইকে অনেক অনেক থ্যাংকস, তারিফ ভাইকে অনেক অনেক থ্যাংকস, সবাইকেই অনেক থ্যাংকস। আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে নিই, আমারও সেই অনুরোধ যে একদম পুরোদস্তুর বন্ধ হোক অসুস্থ প্রতিযোগিতা, ভালো লাগে উদ্ভাসিত হোক দেশ, আর সবসময় প্রাণ খুলে হাসতে থাকুক আমাদের প্রাণের বাংলাদেশ। বিদায় নিচ্ছি আমি হেতেশ্যাম, আবারও দেখা হবে সেই প্রত্যাশাই। ইগলু আইসক্রিম নিবেদিত মিউজিক ক্লাব বাংলা ভিশনের পর্দা থেকে আপাতত বিদায়, যাচ্ছি শেষ গানে, চলো।
Thank you.